এইচএস দেওয়ার পর আপনি যখন কলেজে অ্যাডমিশন নেন তখন আপনার কাছে দুটো অপশান থাকে। একটি হচ্ছে আপনি পাস কোর্সে ভর্তি হতে পারেন, আর অপরটি হচ্ছে আপনি অনার্সে ভর্তি হতে পারেন। তো অনার্স নিয়ে পড়তে গেলে আপনাকে ঠিক কীভাবে পড়তে হবে এবং অনার্সে কীভাবে ভালো নাম্বার আসে এই নিয়ে অলরেডি আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি। আপনি যদি এখনও সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখতে পারেন। তো আজকের যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে পাস কোর্স নিয়ে পড়বেন, কারা পড়তে পারবেন এবং পাস কোর্স নিয়ে পড়ে পরবর্তী ক্ষেত্রে আপনি কী জব পাবেন, তো এই নিয়ে সম্পূর্ণ আজকের ভিডিওটা। তো আপনি যদি এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, আমার চ্যানেলে নতুন হন, তো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করুন। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে পাস কোর্স নিয়ে কারা পড়বে। আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন বর্তমান সময়ে অনেক স্টুডেন্টসের কিন্তু এইচএসে ভালো নম্বর এসছে, কিন্তু তা সত্ত্বেও তারা পাস কোর্স নিয়ে পড়ছে। কারণ অনার্স নিয়ে পড়লে কিন্তু আপনি অন্য যদি কোনো কাজ থাকে সেটা কিন্তু আপনি করতে পারবেন না, কারণ অনার্সের কিন্তু একটু আলাদাই চাপ থাকে এবং একটু আলাদাই প্রেশার থাকে। আপনাকে শুধু কিন্তু অনার্স নিয়ে পড়লেই হবে না, তার পাশাপাশি আপনাকে এমএ বিএড এই সব করতে হবে, তারপরে কিন্তু চাকরির ব্যাপার, আর এখন যা চাকরির অবস্থা। এই কারণে কিন্তু দেখতে পাবেন অনার্স নেওয়ার আগ্রহ কিন্তু অনেক স্টুডেন্টদের কমে যাচ্ছে, তারা পাস কোর্স নিয়ে পড়ছে। এই জন্য ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে যে পাস কোর্সের স্টুডেন্টসের সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। তো প্রথম থেকে যদি আপনি মনে করেন যে আপনি এসব এমএ বিএড এসব কিছু করবেন না, আপনার কোনো টিচার্স লাইনে যাওয়ার ইচ্ছা নেই, তো আমি বলবো আপনি চোখ বন্ধ করে পাস কোর্সে ভর্তি হয়ে যান। কারণ পাস কোর্স নিয়ে পড়লে আপনার কিন্তু অতটা প্রেশার থাকবে না এবং এক্সামের আগে কিন্তু 3-4 মাস একটু যদি আপনি ভালো করে পড়েন কিন্তু অনায়াসে কিন্তু আপনি ভালো নাম্বারও পেয়ে যাবেন। এবার বলবো পাস কোর্সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আপনি কী জব পাবেন। তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে সকল রকম গভর্নমেন্ট এক্সামে কিন্তু আপনি বসতে পারবেন। এটা খুবই একটা স্বাভাবিক ব্যাপার, যেটা হলো পাস কোর্স করতে আপনার সময় লাগবে 3 বছর, আর এই 3 বছর কিন্তু আপনার অতটা প্রেশার থাকবে না। তো পাশাপাশি আপনি যদি চান গভর্নমেন্ট এক্সামের প্রিপারেশান নিতে, তো গভর্নমেন্ট এক্সাম কিন্তু আপনার খুব সহজেই বেঁধে যাবে, কারণ পাস কোর্সে কিন্তু অতটা প্রেশার থাকে না। এবং গভর্নমেন্ট এক্সাম যদি পাশাপাশি নেন আপনার গ্র্যাজুয়েশনও কমপ্লিট হয়ে যাবে, এইদিকে আপনি গভর্নমেন্ট জবও কিন্তু পেয়ে যাবেন, তো এটা কিন্তু ভালো একটা অপরচুনিটি। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে আপনি লয়ার হতে পারেন। আপনি পাস কোর্সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর 3 ইয়ার্স LLB করতে পারেন। এই 3 ইয়ার্স LLB করার পরে কিন্তু আপনি নিজেকে একজন লয়ার হিসাবে নিযুক্ত হতে পারেন। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে ব্যাংক সেক্টরে জব পেয়ে যেতে পারেন। বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংকে কিন্তু আপনি খুব ভালোভাবে জব পেয়ে যাবেন গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে আপনি নিজের বিজনেসকে দাঁড় করাতে পারেন, নিজের বিজনেসকে দাঁড় করাতে পারেন। এই গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আপনার যদি বিজনেস করতে ইচ্ছা হয় তো নিজের বিজনেস কিন্তু দাঁড় করাতে পারেন। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে সাংবাদিকতা। আপনি নিজেকে একজন সাংবাদিক হিসাবে দেখতে পারেন। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আপনি যদি জার্নালিজমের উপর একটি কোর্স করে নেন তো নিজেকে কিন্তু সাংবাদিকতার পেশায় নিযুক্ত করতে পারেন। তারপরে যেটা বলবো বিভিন্ন বেসরকারি কোম্পানিতে কিন্তু জব পেয়ে যেতে পারেন। বিভিন্ন বেসরকারি কোম্পানি কিন্তু প্রচুর ভ্যাকান্সি থাকে, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করা ছেলে মেয়েদের কিন্তু জব দিয়ে থাকে, তো এই সব জবগুলো কিন্তু আপনারা পেতে পারেন। তো এই হলো পাস কোর্সের ইন ডিটেলস। তো আমি যতটা পেরেছি আপনাদের এই নিয়ে বোঝানোর চেষ্টা করলাম, বলার চেষ্টা করলাম। তবু যদি কোনো জায়গায় কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তো কমেন্ট করে আমাকে জানাতে পারেন। সো থ্যাংক ইউ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।